हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमरा खूब भालो आछी। तो एटा होच्छे ओरेगन कोस्ट जे ट्रिपे आमरा गेछिलाम 25 डिसेम्बरेर समय, सेइटार लास्ट दिनेर व्लग। तो एर आगेर पार्टटा जदि देखे थाको ताहले जानबे जे आमरा गतकाल रात्रे बेला एई रिसर्टटाते थाकते एसेछिलाम। आर रात्रे बेला तो देखाते पारिनि, किन्तु सामने जे एकटा वाटार बडी आछे सेटा देखते पाच्छिलाम। आर एखन सकाल बेला दारुण एकटा भिउ पेलाम। আর এই রিসর্টটা হচ্ছে এখন অফ সিজন বলে আমরা বেশ কম দামে পেয়ে গেছি, না হলে কিন্তু এটার অনেক চাহিদা থাকে। আর সামনে কিন্তু এই ওয়াটার বডিটার মধ্যে সব কিছুই করা যায়, মানে নিজেদের বোট থাকলে, মাছ ধরার ফিশিং রড থাকলে সেগুলোও করা যায়। আমি দেখছিলাম অনেকেই কায়াকিং করে করে যাচ্ছিল। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি একটা উপসাগর, সমুদ্রের সাথে কানেক্টেড, কিন্তু একটা ছোট্ট এরিয়া দিয়ে আর মাঝখানে জলটা জমে রয়েছে। আর ওই যে দূরে সমুদ্রের ঢেউগুলো আছড়ে আছড়ে পড়ছে, ওইখানে সমুদ্রের সাথে কানেক্টেড। আর এখন আমি বাইরে থেকে এই যে মেন যে বিল্ডিংটা ওদের অফিসটা, ওখান থেকে কফির ব্যবস্থা করা আছে, তো কফি আনতে যাচ্ছি। এখানে কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুডেড না, সেই জন্য ব্রেকফাস্ট ওরা দিচ্ছে না, ব্রেকফাস্টটা আমি ঘরেই বানিয়ে নেব। আর এখান থেকে খালি কফিটা নিয়ে আসবো। আর এখানে সিদ্ধার্থ খাচ্ছে শ্রিম্প অ্যান্ড ক্র্যাব চাউডার, যেটা কালকে আমরা যে বিকেলবেলা রেস্টুরেন্টটাতে গেছিলাম ব্যান্ডন বলে জায়গাটাতে, ওখান থেকে আমরা তিনটে জিনিস অর্ডার করেছিলাম। তো তিনটে জিনিস তো খেতে পারিনি, অনেকটা কোয়ান্টিটি ছিল এটা। তারপরে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা, আর ওটা এখন সিদ্ধার্থ খাচ্ছে, আর পুরো রোদের মধ্যে বসে বসে খাচ্ছে। আর আমি হচ্ছে এইটা বানাবো, এটা হচ্ছে একটা ঝাল সুজি। ঝাল সুজিটা এরকম পাওয়া যায়, তার মধ্যে গরম জল দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দিলেই ঝাল সুজিটা রেডি হয়ে যায়। ব্রেকফাস্টটা করে আমরা এখন একটুখানি বারান্দায় বেরোচ্ছি। বারান্দায় সকালবেলাও বেরিয়েছিলাম, এখন একটুখানি দাঁড়িয়ে থেকে ছবি টবি তুলবো ভাবছি। রোদটাও দারুণ এসেছে। আর এই যে সিদ্ধার্থ কফিটা নিয়ে এসছে, আমি কফিটা খেয়ে নিয়েছি। আর ওই যে দেখো দূরে সমুদ্রের ঢেউগুলো দেখা যাচ্ছে, আর তার বাঁ পাশে কিন্তু পাথর ঠাথরও রয়েছে। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ সমুদ্র দেখে আমরা আবার রওনা দেব, আর একটু নিচের দিকে যাব আজকে। আমি রুম ট্যুর দিতে ভুলে গেছি, রুম ট্যুর দিয়ে দিয়ে বেরোনোর সময় এইটা হলো দরজা, দরজা থেকে বাঁদিকে রয়েছে একটা নুক, এখানে হচ্ছে জামা কাপড় টানিয়ে রাখা যায়। আর এদিকে হচ্ছে হলো আয়না রয়েছে এরকম, আর এদিকে রয়েছে হলো বাথরুম। এখানে পুরো স্ট্যান্ডিং শাওয়ার যে এনক্লোজড জায়গাগুলো সেরকম আছে সুন্দর। আর এখানে হচ্ছে এটা হলো বেড, আর সামনে হচ্ছে যেটা আমি কাল রাতেও দেখিয়েছি সকালেও দেখিয়েছি সেরকম ব্যাপার, খুব সুন্দর একটা বে ভিউ রয়েছে, একটা বে। আর এখান থেকে সমুদ্রও দেখা যাচ্ছে, কিন্তু খুবই প্যাসিভ সমুদ্র। যাই হোক, আমরা এখন বেরোচ্ছি। বেরোনোর মুখেই দেখলাম সামনে আরেকটা স্পিডবোট যাচ্ছে। এখান থেকে কিন্তু সকাল থেকে দেখলাম অনেকগুলো স্পিডবোট যাচ্ছে, এই প্রথম একটা স্পিডবোটকে ভিডিও করতে পারলাম। হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। আর ওই যে বেটা আমি দেখালাম আমাদের ঘরের সামনে ছিল, তার ওপর দিয়েই কিন্তু এই ব্রিজটা রয়েছে। ইভেন এই ব্রিজটা থেকে কিন্তু ডান পাশে হোটেলটা দেখাও যাচ্ছে, একটু পরেই আমি দেখাবো যে কোথা থেকে পুরো এখান থেকে হোটেলটা দেখা যাচ্ছে। আর এই এই যে ব্রিজটা, এটা আমার মনে পড়ছিল যে আগের বারও যখন আমরা এই রাস্তা দিয়ে গেছিলাম, তো সেবার তো আমরা পুরো অনেক দূর অবধি গেছিলাম, বিগসারের কাছাকাছি অবধি গেছিলাম। আর ওই যে দেখো আমাদের হোটেলটা এখান থেকে ক্লিয়ার ভিউতে দেখা যাচ্ছে, পুরো হচ্ছে বেটার পাশে। আর আমাদের নেক্সট স্টপ হচ্ছে কিসিং রক বলে, ওই যে সামনের যে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়টার নাম হলো কিসিং রক, ওটাই হচ্ছে আমাদের নেক্সট থামার জায়গা। তো আমাদের ডান পাশে এখান থেকে পুরো সমুদ্রের ক্লিয়ার ভিউ রয়েছে, আর এখন কিন্তু প্রচুর ঢেউও উঠছে দেখলাম। কি অদ্ভুত, ভালো একটা পয়েন্ট, অনেকেই দাঁড়ায়, আমরাও দাঁড়ালাম। প্রথমে এটা আমাদের লিস্টে ছিল না, কিন্তু মনে হয় টাইড এসে গেছে বলে নাকি সমুদ্রের জল ভীষণ উত্তাল হয়ে উঠেছে,
সিদ্ধার্থ তো যাচ্ছে অনেক দূরে, আমি যাব কিনা ভাবছি। আমি যাব না ওই হাসপাতালের মধ্যে, তুই যা। তো আমাকে তো বল, সিদ্ধার্থ বলছে চলে আয়, ভালোই রাস্তা। আমিও ভাবছি যাই। আর হচ্ছে এখানে তো দেখছি অনেক জল টল উঠে রয়েছে, একটু সাবধানে যেতে হবে এখান থেকে। ওকে, তো আমরা এখান থেকে নামলাম। এইটা কিসিং রক, এই দিক দিয়ে তুললে কিসিং রক হয়, আর এই যে সমুদ্র। ও বাহ, ওরাগান কোস্টে এত ভালো ওয়েদার আমরা পাই না কখনো, এই ফার্স্ট পেলাম। আমরা অনেকটাই দূরে আছি, কিন্তু তাও মনে হচ্ছে যেন ঢেউগুলো কত কাছে চলে আসছে। বাপরে, পুরো ঘোড়ার পাল, পাল পাল ঘোড়া দৌড়ে দৌড়ে আসছে ভেতরের দিক থেকে। কি বড় বড় ঢেউ! আজকে এত ভালো রোদ উঠেছে যে ভেতরে ঠান্ডাও লাগছে না। যখন প্রথমবার দেখেছিলাম তখনও এরকম অ্যামিউজমেন্ট হয়েছিল যে প্রত্যেকটা ঢেউ আসছে আর ঢেউগুলো পুরো ফেনা হয়ে মিলে যাচ্ছে, সমুদ্রের ফেনার মতো সাদা। কথাটা শুনেছিলাম, কিন্তু মানে সেই ফেনাটা যে কতটা সাদা হতে পারে সেটা প্রথম যখন দেখেছিলাম এই ফেনাগুলো তখনই বুঝেছিলাম যে সত্যি এত সাদা ফেনা। দারুণ দারুণ, অসম্ভব সুন্দর। আমার ছবি তুলছে সিদ্ধার্থ, আমি বারবার ঘুরে ফ্যানার দিকে, মানে ফ্যানা বলছি ঢেউয়ের দিকে তাকাচ্ছি, মানে ওটার দিকে যে পিঠ করে। বাহ বাহ, কি বড় বড়! মানে সিদ্ধার্থ বলে যে যখনই ঢেউগুলো আসে মনে হয় যেন ঘোড়া ছুটে আসছে সমুদ্রের মধ্যে থেকে, পুরো ঘোড়ার মধ্যে টকবক টকবক করতে 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 লাফিয়ে লাফিয়ে আসে। দারুণ। কিসিং রকের বিচ থেকে এখন আমরা আরো সামনের দিকে এগোতে থাকলাম। খানিক দূর এগোতেই এই জায়গাটা কিন্তু আবার আমাদের খুব পরিচিত লাগলো। 2 বছর আগের সেই ট্রিপে আমরা এই জায়গাটাতেও দাঁড়িয়েছিলাম, কিন্তু সেবার কিন্তু ওয়েদার খুবই খারাপ ছিল। এখন আরেকটা পয়েন্টে এসেছি, এই ট্রিপটা যে আমার সব জায়গাতে যাচ্ছি আর মনে হচ্ছে কি এখানে তো আগে এসেছি, এখানে তো আগে এসেছি সেরকম লাগছে। এই পাহাড়টা আমার এত ভালো লেগেছিল, আমার মনে আছে মনে হচ্ছিল যে একটা শার্কের ফিন মনে হচ্ছিল, মানে হাঙরের ওপরের পাখনাটা এমন লাগছিল। এই জায়গাটার নাম, হ্যাঁ হতে পারে, ও ওইটাও কি হুইল রক? আচ্ছা হ্যাঁ, ওইখানে লেখা আছে ওই জায়গাটার নাম কি। তো যাই হোক, এই পাহাড়টা মানে আমার এত ভালো লেগেছিল যে আমি আর যেদিন আমরা এর আগের বার এসেছিলাম সেবার পুরো এত কুয়াশা ছিল, এত কুয়াশা ছিল, মানে সেই ভীষণ কুয়াশা ছিল। আজকে তো ওয়েদারটা ভালো, আর এইখানে তো এই দিকটা শেষ হয়ে গেছে, কিন্তু এই দিকটা যে এরকম শেষ সেটা আগের বার আমি লক্ষ্যই করিনি, এইবার দেখছি যে এই দিকটা শেষ। এখানেও একটা পাহাড় রয়েছে, আর আজকেও খুব ভালো ওয়েদার। আর এই যে সেই পাহাড়টা যেটা আমার খুবই খুবই ভালো লেগেছিল, দেখো দেখে মনে হচ্ছে না যে এখানে একটা হাঙর ডুবে রয়েছে, শুধু ওর পিঠের যে দাঁড়টা সেটা দেখা যাচ্ছে। আর এইখানটাতে জানি না কেন খুবই উত্তাল সমুদ্র, আগের বারও দেখেছিলাম যে খুব উত্তাল সমুদ্র, তবে এখানে কিন্তু বিচে নামা একদমই বারণ। অনেকগুলো সতর্কবার্তা লেখা আছে যে বিচে একদমই নামা এখানে উচিত না, কিন্তু বিচটা কিন্তু বালির বেশ ভালোই লাগছে। হয়তো এখন জোয়ার রয়েছে, ভাটার সময় জলটা হয়তো এত দূর থাকে না, কিন্তু ওখানে লেখা ছিল যে এই বিচটাতে না নামার কথা। আর এই বিচটার কিন্তু ডান দিকটা আটকানো মতো দেখলাম, আর বাঁ দিকটাই বেশ খোলা, আর বাঁ দিকে রোদ আছে বলে ওই পাহাড়গুলো বেশ একটা অন্যরকম মিস্টিক্যাল মিস্টিক্যাল মনে হচ্ছে।
আর আগের বার আমরা এটা ভালো করে এক্সপ্লোর করিনি, এবার আমরা ভাবলাম যে সামনে না আরো এগোনো যাচ্ছে, সেই দিকে একটুখানি এগিয়ে দেখি। যেমনি বাবা তেমনি কাজ, আমরা আরো কিছুটা সামনে এগোবো বলে ভাবলাম। এখানে কিন্তু সুন্দর রাস্তা করে দেয়া আছে আর গার্ডও দেয়া আছে, গার্ড রেল, তো তার ভেতর দিয়েই যাচ্ছিলাম। আরো কিছু দূর এগিয়ে দেখলাম এরকম পায়ে চলা একটা ট্রেল মতো করা আছে। তো এখন আমরা সেই ট্রেলটা দিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের ডান দিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর, আর তার পাশ দিয়ে এরকম একটা সুন্দর পায়ে হাঁটা বেশ চওড়া জায়গা আছে। অত দূর থেকে কিন্তু মানে ওভারলুকটা থেকে দেখা যাচ্ছিল না যে এখানে এতটা ভালো জায়গা আছে। আর আগের বার যখন আমরা এসেছিলাম তখনও খেয়ালই করিনি যে এখানে এরকম একটা রাস্তা আছে। আর যত এগোচ্ছি পাহাড়টার সাইজ কিন্তু এমন কিছু বড় হচ্ছে না, মনে হচ্ছে যেন একই সাইজ রয়ে যাচ্ছে। হুইল রকের কত কাছে চলে এসেছি, এই পাহাড়টা আমার ভীষণ ফেভারিট। আমি এটাকে হুইল রক বলছি কিন্তু এটার নাম কিন্তু হুইল রক না। আর ডান দিকে ফিরে দেখলাম সমুদ্রের মধ্যে একটা আর্চ রক মতো রয়েছে। আর্চ রক মনে হচ্ছে ওটাই আর্চ রক। ওকে মেবি এটাই আর্চ রক কি জানি, এটা হয়তো সেকেন্ডারি আর্চ রক হবে হয়তো, কিন্তু এখানেও একটা আর্চ রয়েছে। যার মধ্যে একটা ছোট্ট ফাঁকা দিয়ে ওপাশে সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু এটা আর্চরক আমি বলছি বটে, কিন্তু পরে কিন্তু আরো বড় আর্চরক দেখেছিলাম, কিন্তু এটাও কিন্তু একরকম আর্চরক বলাই যায়। আমাদের যত দূর যাওয়ার মতো গিয়ে আবার এখন আমরা ফেরত চলে আসছি। আবার গাড়িতে উঠে গেলাম। এবার সামনে আমাদের নেক্সট স্টপ হচ্ছে আর্চ রক স্টেট পার্ক, যেখানে একটা এই আমাদের ডান দিকেও একটা আর্চ রক আছে, কিন্তু এটাতে খুবই ছোট্ট আর্চ, আর সামনে একটা বড় আর্চ রক আছে, সেটাই আমরা এখন দেখব। আর ওটা হচ্ছে আমাদের এই ট্রিপের সবচেয়ে দূরবর্তী জায়গা, ওটা দেখে আমরা ওপরের দিকে আবার আসতে শুরু করব। আর ওটার থেকে না আর 21-22 কিলোমিটার পরেই ক্যালিফোর্নিয়া ছিল, তো আমরা একবার ভাবলাম যে ক্যালিফোর্নিয়াটা টাচ করে আসবো কি না। আসলে আমরা এদেশে আসার পর থেকে প্রত্যেক বছরই একবার না একবার ক্যালিফোর্নিয়া গেছি, শুধু এই বছরই আমাদের ক্যালিফোর্নিয়া যাওয়া হয়নি 2023-এ। তো বলতে পারো যে আমরা ক্যালিফোর্নিয়ার খুব কাছাকাছিই গেছি। তো আমরা আর্চ রক দেখতে এসেছি, এখন আর্চ রকের দিকে যাচ্ছি। Safeguard your valuables. সব চুরি হয়ে যাবে। আমরা চলে এসেছি ভিউ পয়েন্টে, অনেক বড় আর্চ। আগেরটাতে তো আমরা দেখেছিলাম ছোট আর্চ ছিল, এটাতে অনেক বড় আর্চ, খুবই ভালো। এই হচ্ছে ব্যাপার। আর এখানে কি বলে জলটা অনেক বেশি শান্ত মনে হচ্ছে, সেরকম বড় বড় ঢেউ মেউ উঠছে না, কিন্তু এইদিকে কোনো সেরকম লাইট হাউস নেই। এইখানে একটা পাথর দেখে মনে হচ্ছে পুরো গিজার পিরামিড আছে না, ওই ওই পিরামিডের মুখটার মতো দেখ সামনে, ওই যে ওই রকটা, ও মানে ওই স্ফিঙ্কসটা যেটা, হ্যাঁ স্ফিঙ্কস, আমি স্ফিঙ্কসের নামটা ভুলে গেছিলাম, স্ফিঙ্কসের মতো লাগছে, কিংবা অনেকটা ইয়েও বলা যায়, থর সামার দেখেছো না ব্রাইস ক্যানিয়নে, সেইটার মতো। আরে শামুকও হতে পারে, স্নেল রক, স্নেল। হুম 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 হুম
আর্চরকের পাশেই এখান থেকে এই ঢেউগুলোর সাইড ভিউ দেখা যাচ্ছিল, সেই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঢেউ দেখছিলাম। ঢেউগুলো সামনে থেকে যতটা না ভালো লাগে, আমার মনে হয় সাইড দিয়ে দেখতে বেশি ভালো লাগে। ঢেউয়ের মতো বলতে আমরা যে আকারটা বুঝি, গোল গোল কুণ্ডলি পাকানো মতো, সেটা কিন্তু সাইড দিয়ে দেখলেই একমাত্র বোঝা যায় বলে আমার মনে হয়। সামনাসামনি দেখলে কিন্তু অতটা ভালো বোঝা যায় না। আর্চরকটাই আমাদের সাউদার্ন মোস্ট পয়েন্ট ছিল, এখন আমরা আবার নর্থের দিকে যাত্রা শুরু করলাম। আর ওয়েদারটা সত্যিই ভালো। আমরা আগেরবার যখন এখান দিয়ে এসেছিলাম তখন অনেক জায়গায় মানে বৃষ্টির মধ্যে ভালো লাগছিলো না, মানে ভালো তো লাগছিলোই কিন্তু অন্যরকম লাগবে আশা করছি, সেই জন্য আমরা সেগুলোতে আবার থামবো, মনে করে করে যেগুলোতে আগেরবার থেমেছিলাম সেগুলোতে থামার চেষ্টা করব। রোদে আরও কীরকম লাগে, অনেক দিনের ইচ্ছে ছিল ওরাগান কোস্ট রোদের মধ্যে দেখব, এবার একটা মানে পুরো চান্স নিয়ে আসা হলো। ভাবি মানে ভেবেছিলাম, মানে অল্প ভেবেছিলাম, ওয়েদার ফোরকাস্ট ভালো ছিল না, তাও হচ্ছে মানে এত এটাই ওয়েদারটা ফিনিকি যে ভালো দিকে হয়ে গেছে খারাপের থেকে। প্রথম যেদিন এলাম যেদিন পোর্টল্যান্ড থেকে কেনাকাটা হচ্ছিলাম, সেদিন যা ওয়েদার ছিল মানে পুরো রাস্তাটা পুরো কুয়াশার মধ্যে ঢাকা। আর রাত্রেবেলা তো মানে রাত্রেবেলা না বিকেলবেলা তো দুপুর দুটোর পর থেকে পুরো রাস্তার মধ্যে সামনের গাড়িটাও ভালো করে দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা ছিল। তারপরে তো পরের দিন থেকে কালকে সকাল থেকে একটু ভালো, মানে একটু না অনেক অনেক ভালো, পুরো রোদ উঠে গেছে। কালকে সকালবেলা তো আমরা ঘুম থেকে উঠেছি 11টার সময়, আমরা ভেবেছি যে এই বৃষ্টির মধ্যে আর কি করবো, যাচ্ছে বেরো ঘুমাই। ঘুম থেকে উঠে যে জায়গাটাতে হোটেল ছিল সেইখানেও প্রচুর মানে রেইনি ওয়েদার ছিল, কিন্তু তারপরে যখন আমরা এই কোস্টের সাইডে এলাম তখন দেখি ওয়েদার ভালো হয়ে গেছে। হ্যাঁ ওকে, তো আমরা এসেছি হলো ব্যাটেল রকে। এইটা হলো ব্যাটেল রক, এটার স্টোরিটা হচ্ছে যে অনেক বছর আগে যখন এই ওয়েস্ট কোস্টে কোনো ইংরেজরা আসেনি, মানে বিদেশিরা আসেনি, এখানে নেটিভ আমেরিকানরা থাকতো, আর এই লোকাল যারা নেটিভ আমেরিকান ছিল তারা এই পাহাড়টার উপরে বসে যুদ্ধ করেছিল, মানে এই সমুদ্র দিয়ে নৌকাটা আসছিল আর ওদের গায়ে অনেক কিছু মেরে মানে তীর ধনুক বা হোয়াট এভার ছুটে ছুটে মেরে ওদেরকে ভাগিয়ে দিয়েছিল, না ভাগিয়ে দিয়েছিল না হেরে গেছিল কিছু একটা হয়েছিল। হ্যাঁ তো হচ্ছে এই পাহাড়টার উপরে যুদ্ধটা হয়েছিল, এটার নাম হলো ভেজন ব্যাটেল রক, এখানে ব্যাটেল হয়েছিল বলে ব্যাটেল রক নাম। আর আগের বার যখন আমরা এসেছিলাম এই জায়গাটা একদম পুরো এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল মানে কিছু ইয়ে করা যাচ্ছিল না, এখানে নামাও যাচ্ছে। ও তুই আগের বার এখান থেকে হেঁটে হেঁটে গেছিলি? হ্যাঁ, ও নিচেও ব্যাটেল রকেও যাওয়া যায় এখান থেকে। সেই এই হচ্ছে ব্যাপার, সূর্যটা অলরেডি মাঝখান থেকে অন্য সাইডে চলে গেছে। হ্যাঁ বাবা এখানে ঠান্ডা লাগছে, এখানে গল্পটা লেখা আছে টুটুতনি পেপি টুটুতনি। হ্যাঁ এই যেরা যুদ্ধ করেছিল তারপরে হেরে গেছিল, হ্যাঁ হ্যাঁ হেরে গেছিল সেই। ও হ্যাঁ ওদের হাতে ইয়ে পাঠিয়ে ইয়ে ধরে দিয়েছে, হ্যান্ডকাফ পরিয়ে দিয়েছে সেই। আমরা এখানে আমেরিকান বলতে যাদেরকে বুঝি তারা আসলে আমেরিকানই না, তারা বিদেশি। যদি ইন্ডিয়াতে আমরা ওদেরকে না তাড়াতে পারতাম তাহলে ওরাই হচ্ছে ইন্ডিয়ান হয়ে যেত আর আমরা নেটিভ ইন্ডিয়ান হয়ে থাকতাম সেই। এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে একটা পাহাড়। আরে এখন এখানে প্রচুর টুরিস্ট অ্যাক্টিভিটি হয়েছে, এখানে প্রচুর হোটেল হোটেল আছে এখান থেকে দেখার জন্য। আর এই জায়গাটার নাম হলো পোর্ট অরফোর্ড, আর এই রকটার নাম হলো ব্যাটেল রক। আমরা চল ভিজিটর সেন্টারে যাই গিয়ে ফ্রিজ ম্যাগনেট।
নিজের সেন্টারটাতে গেলাম, ওখান থেকে আমরা এই রোড ট্রিপ ডায়েরিটা নিয়েছি। এর মধ্যে আমরা সব ওরাগান কোস্টের মেমারি আর ব্যাজ গুলোকে চিপকাতে পারবো। এর মধ্যে এরকম ব্যাজ দেওয়া আছে, এগুলো সব চিপকাবো। আর এখন আমরা একটা চাইনিজ রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছি। অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু এরকম চা কমপ্লিমেন্টারি দেয় লাঞ্চ ডিনারের সাথে খাওয়ার জন্য, এটার জন্য আলাদা করে কোনো কিছু পে করতে হয় না। আর তার সাথে হচ্ছে আমরা নিয়েছি এই স্যুপটা, আর মানে বেসিক্যালি পুরো জিনিসটার দাম মাত্র $12 নিয়েছিল। আমরা এখানে স্যুপ নিয়েছি আর তার সাথে হচ্ছে হলো এই ভাত, আর তার সঙ্গে কিছু একটা তরকারি ছিল আর দুটো ক্র্যাব রেঙ্গুন ছিল। সব মিলিয়ে টোটাল $12 নিয়েছিল। আমাদের দুজনের ভালো মতো খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর তারপর ওখান থেকে আমরা আরও এগোতে শুরু করলাম। আর এখানে এরকম এগুলো কিন্তু কাঠের গুঁড়োর স্তূপ, এখানে কাঠের গুঁড়োর কিছু একটা ফ্যাক্টরি আছে যেখানে এরকম অনেক অনেক কাঠের গুঁড়ো বানানো হয়। তো আগের দিনেই আমরা এখান থেকে নিচের দিকে গেছিলাম, আজকে আমরা আবার ফেরত চলে এলাম। এই ব্রিজটা আগের দিনও দেখিয়েছিলাম আর আজকেও দেখাচ্ছি। আজকে আমরা এটা পাস করে অলরেডি চলে এসেছি, ওর মধ্যে থেকে যখন আসছিলাম তখন আর কোনো ভিডিও করা হয়নি। আর এখন আমরা যাচ্ছি হলো ওরাগান স্যান্ড ডিউনে, ওখানে ডে ইউজের টাকা দিতে। আমরা এখন এসেছি একটা বালির পাহাড় দেখতে, মরুভূমি। এই যে এখানে মরুভূমি না, এখানে মরুভূমি বলা যায় না, এটা জাস্ট বালির পাহাড়। এটা একটু ঘুরে দেখতে চাই, তাই জন্য এখানে ফি দিতে হবে। তো সিদ্ধার্থ হচ্ছে ফি দিতে গেছে ওখানে, আবার আসছে কি বলছে। রুলস অ্যান্ড রেগুলেশন বলে দিয়েছে, এই যে এখানে এটা রেঞ্জারের। তো আমেরিকাতে হচ্ছে যারা পার্ক দেখাশোনা করে সরকারি চাকরির মতো, তাদের এরকম বিভিন্ন জায়গায় পোস্টিং দেয়, তারা এরকম আরভি নিয়েও থাকে। ওকে, তো এরপরে আমাদের কিন্তু ডুনে গিয়ে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি, কেননা আমরা দেখলাম যে হেঁটে হেঁটে চলার মতো ওখানে সেরকম কোনো জায়গাই নেই। ওখান থেকে কিন্তু এটিভি যে আছে, এটিভি করেই ঘোরা যাবে, খালি পায়ে বেশি দূর যাওয়ার কোনো রাস্তা নেই। সেই জন্য আমরা আবার হচ্ছে ফেরত চলে এসেছিলাম, সেই জন্য ওখানকার কোনো ভিডিও সেরকম নেই। আর এইটা হলো রাত্রেবেলা আমরা ডিনার করতে গেছিলাম, সেটাও একটা চাইনিজ রেস্টুরেন্টে। তো এরকম হচ্ছে আমাদেরকে একটা কিছু একটা তরকারি দিয়েছে, আর তার সঙ্গে হচ্ছে কমপ্লিমেন্টারি ভাত ছিল, এটা হচ্ছে সেই ভাতটা। তো কালকে আমরা এই বাইরে এই ঘরটাতে ছিলাম, এটা হচ্ছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য স্পেশালি বানানো। তার হচ্ছে একটা দরজা দিয়ে ঢুকেই সবার প্রথমে একটা জিনিস, যেটা হলো যে নর্মালি কি হোলটা থাকে এইরকম হাইটে, কিন্তু যারা হুইল চেয়ারে বসে আছে তারা যাতে দেখতে পায় সেই জন্য তাদের জন্য কি হোলটা এরকম নিচে, যাতে হুইল চেয়ারে বসে বসেই দেখতে পায়। আর এখান থেকে হুইল চেয়ার নিয়ে যাওয়ার মতো অনেক জায়গা রয়েছে বাথরুমে। এইবার চলে আসলাম বাথরুমে, যেটা স্পেশালি আলাদা আমার মনে হলো নর্মাল বাথরুমের থেকে। এখানে প্রচুর হ্যান্ডরেল দেওয়া আছে বসে বসার জন্য, ওঠার জন্য, যাতে ইজিলি বসা যায়। আর এটাতে কোনো লিড দেওয়া নেই, যাতে হচ্ছে কোনো অসুবিধা না হয়। আর এইটা হচ্ছে হলো স্নান করার ব্যবস্থাটা। তো স্নান করার জায়গাটাতে হচ্ছে এরকম একটা, প্রধানত হচ্ছে এখান থেকে পুরো গাড়িটা চালিয়েই চলে যাওয়া যাবে। আর এখানে একটা সিটও করা আছে, সিটে বসে বসে। আর এখানে হ্যান্ড শাওয়ার সাধারণত নর্মাল মোটেলগুলোতে থাকে না, আমরা একদমই কম দামি মোটেলে এসেছি, মিনিমাম যে মোটেল সেখানেও শারীরিক প্রতিবন্ধীদের জন্য এরকম সিস্টেম থাকে। $50 পার নাইট এই হোটেলটা ছিল। তো এখানে দেখতে পাচ্ছ পুরো শাওয়ারটার মধ্যে কিন্তু হচ্ছে হলো আর হ্যান্ডরেল দেওয়া আছে। আর এই যে হেডটা, এটা কিন্তু এই দেওয়ালে সাকশন কাপ দিয়ে আটকানো, এটা আমি চাইলে এখান থেকে তুলে অন্য জায়গাতেও লাগাতে পারি, যে কেউ অন্য জায়গায় লাগিয়ে নিতে পারে তার যেখানে সুবিধা সেই অনুসারে। আর এখানে এরকম বসার জায়গা করা আছে, আর মেঝেটার মধ্যে এরকম নন ফ্রিকশন টেপ দেওয়া আছে যাতে পিছলে না যায় কেউ, পুরো হচ্ছে এরকম টেপ দেওয়া আছে এই জায়গাটা থেকে যাতে বেরিয়ে কেউ পিছলে না পড়ে। এই টাবেলটাও যাতে পিছলে না যায়, আটকে যায়, সেরকম টাইপের টেপ দেওয়া আছে। এই হচ্ছে ব্যাপার।
এটা হচ্ছে বেড, আর এইখানে দেখতে পাচ্ছ অনেকটাই জায়গা, মানে $50 মোটেলের কম্প্যারিজনে তো অনেক জায়গা রয়েছে এখানে, যাতে চেয়ার টেয়ার নিয়ে ইজিলি ঢোকা যায় সেরকম ব্যবস্থা। আর এরপরে আমরা সেই দিন আবার আইকিয়াতে লাঞ্চ করেছিলাম, আর এর সাথেই আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবার ভিডিওটা খুব ভালো লাগলো, কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর তার সাথে পাশে রাখা বেল নোটিফিকেশানটা অন করে দিও। আর এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে।